দর্শক, প্রবল ঘূর্ণিঝড় মোকার প্রভাব কক্সবাজার টেকনাফে কেমন পড়েছে সেখানে পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। অপু, কক্সবাজার এবং কক্সবাজারকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং 13 নম্বর বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে যে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব বিক্ষুব্ধ রয়েছে, কেমন দেখছেন সেখানে এবং প্রস্তুতি কেমন রয়েছে প্রশাসনের? আমি এই মুহূর্তে কক্সবাজার থেকে টেকনাফ মুখী যে মেরিন ড্রাইভ সেখানে দাঁড়িয়ে আছে, আমার বাম দিকে সমুদ্র দেখছেন। আপনারা এটা বলছেন যে 8 নম্বর মহাবিপদ সংকেত মানে সমুদ্রকে উত্তাল হবে সেটা ভেবে আগাম দেওয়া হয়। সমুদ্র যতটা উত্তাল বলছেন এখনো তীরে ততটা উত্তাল না, এর কারণটা আমরা পরে বলছি। তার আগে বলি আবহাওয়ার পরিস্থিতি বলি, হালকা যাচ্ছে কি করছে, খুব অল্প বৃষ্টি ঘুরি ঘুরি, সকালে বেশ ভালো বৃষ্টি হয়েছে কক্সবাজারে। ঝামেলা হচ্ছে যে কক্সবাজারের তো দীর্ঘ বীচ, সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম বীচ, এই বীচে নানান জায়গায় নানান রকম অবস্থা। যেমন আপনি যদি মেরিন ড্রাইভ ধরেন, মেরিন ড্রাইভ ধরে একটা মেরিন ড্রাইভ একটা বাঁধের মতো কাজ করে ফেলবে, ফলে মেরিন ড্রাইভ কে কেন্দ্র করে কক্সবাজার থেকে পাটুয়ার টেক বলে ইনানি পার হয়ে পাটুয়ার টেক টেকনাফে যাওয়ার আগে এই এই জায়গাটা বেশ সুরক্ষিত মেরিন ড্রাইভের কারণে। অর্থাৎ যে জলোচ্ছ্বাসটা আসবে আশঙ্কা করা হচ্ছে 15 থেকে 20 ফিট উঁচু জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসটা এই মেরিন ড্রাইভ অনেকটাই ঠেকিয়ে দেবে। তারপরে সেটি লোকালয়ে অর্থাৎ মেরিন ড্রাইভের উল্টো দিকে যাবে। আপনি জানেন যে কুতুবদিয়া বা ওই অঞ্চল অর্থাৎ কক্সবাজার এয়ারপোর্ট থেকে ওই দিকটা কোনোরকম সেরকম শক্তিশালী বাদ নেই, সুরক্ষিত বলে সেইখানে জলোচ্ছ্বাস যদি হয় সেটা অনেকটা ক্ষতিকর হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা মকার যে প্রতিমুখ দেখছি সেটা একবার সেন্টার যেটা, সেই সেন্টারটা বলা হচ্ছে টেকনাফের ঠিক নিচ দিয়ে যাবে, অর্থাৎ টেকনাফকে ছুঁয়ে যাবে মুখা, কিন্তু টেকনাফের নিচে সেন্টার অর্থাৎ বেশিরভাগটা থাকবে বাংলাদেশ সীমান্তের বাইরে। একটা মূল যে সাইক্লোনটা আসার কথা এখন পর্যন্ত যে গতিমুখ আছে তাতে এর অর্ধেকেরও কম, 40% প্রভাব সেটা মিয়ানমারের দিকে যাচ্ছে। অর্থাৎ পুরো টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল বা সবচেয়ে বিপজ্জনক জায়গা, এবং এইখানে টেকনাফে যত উঁচু পাহাড় আছে পাহাড় কিছুটা ঠেকে দেবে, কিন্তু পাহাড়ের এপাশে যে বসতি আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে কি মহেশখালের মতো দ্বীপ কিংবা সেন্ট মার্টিন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে আছে সেন্ট মার্টিন। গতকালকে সারাদিন আমরা দেখেছি ট্রলারে করে নৌকায় করে সেন্ট মার্টিন থেকে, সেন্ট মার্টিনে অনেক লোক এখন থাকেন, তারা স্থায়ী বসতি করেছেন বা বাণিজ্য করেন। যখন পর্যটকরা সেন্ট মার্টিনে থাকেন না তখনও তারা থাকেন সেখানে, তাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু ট্রলারে করে দল দলে এসেছেন। কারণ সেন্ট মার্টিনের অবস্থা কি হবে এটা বোঝা যাচ্ছে না, কারণ মূল যে মোকা সেটা সেন্ট মার্টিনের উপর দিয়েই যাবে এটা মোটামুটি নিশ্চিত। এবং সেন্ট মার্টিন জুড়ে নৌবাহিনী গতকালকে বিকাল থেকে একের পর এক মাইকিং, এবং কারা কারা সেন্ট মার্টিন যেতে চান, যারা উঁচু ভবন পাবেন না অবশ্যই সেন্ট মার্টিন ছেড়ে টেকনাফে যেতে গেলে নৌবাহিনী পৌঁছে দিবে, এরকম মাইকিং সেন্ট মার্টিনে হচ্ছে। এবং সেন্ট মার্টিন থেকে বলা যায় প্রাণ হাতে নিয়ে গতকালকেই আমরা দেখেছি অনেকে এসেছেন, আজকে আসবেন কিনা বা সাগরের যে অবস্থা, এইখানে সাগরটা অনেকটা ঠান্ডা দেখছে উপকূলের কাছাকাছি, কিন্তু যেকোনো মুহূর্তে সাগরের রূপ পরিবর্তন হতে হয়। তোফা আমরা সাগরের পরিবর্তন দেখছি, কখনো হঠাৎ করে বেশ ভয়াবহ ঘূর্ণি বড় ঢেউ আমরা দেখিনি, ঘূর্ণি দেখেছি সাগরের মধ্যে, এবং এখন আবার অনেকটা শান্ত স্থির সাগর। আবার বৃষ্টির কথা যদি বলি, ভোরে একবার টানা বৃষ্টি হচ্ছে কিন্তু খুব অল্পক্ষণ। আপনি জানেন বললেন যে ঘূর্ণিঝড় যখন আসে সমুদ্র থেকে তখন বলা হয় যদি বৃষ্টি হয় তাহলে ঘূর্ণিঝড়টা দুর্বল হতে থাকে, কিন্তু আমরা বৃষ্টি দেখছি না সেন্ট মার্টিন না কক্সবাজার কোথাও বৃষ্টি নেই, ঘুরি ঘুরি বৃষ্টি, অল্প কয়েক মিনিটে বৃষ্টি, তার মানে এটা দুর্বল হচ্ছে না। আমরা ওর যে কেন্দ্র দেখছি সেই কেন্দ্রে যে গতিবেগ তাতে মনে হচ্ছে যে সেটা ক্রমশ খুব ভয়াবহ রূপ ধারণ করছে। এর আরেকটা প্রমাণ হচ্ছে থমথমে হয়ে আছে, প্রচন্ড গরম, একটা ভ্যাপসা গরম, এবং বাতাসটা থমথমে, অর্থাৎ উপকূলে কোনো বাতাস নেই, উপকূলে মেঘ আশ্রয় পড়ছে না, তার মানে যত শক্তি প্রকৃতির যত নির্যাস সবচেয়ে সেই কেন্দ্রে ঘনীভূত হচ্ছে, ওকে আরো শক্তিশালী করছে। কতটা শক্তিশালী হবে সেটাই এখন আশঙ্কার বিষয়। এখন পর্যন্ত 15-20 ফিট জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে, যদি 15 ফিট 20 ফিটের জলোচ্ছ্বাস আসে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত তাহলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এবং প্রাণহানির আশঙ্কা করতেই হবে, কারণ হচ্ছে এখানে অনেক জনবসতি আছে, অনেকেই বাসা ছেড়ে যাবেন না। আমরা যদি একটু বিপরীত দিকটা দেখাই, টেকনাফ থেকে কক্সবাজারের যে পুরো বিচটা সমুদ্রটা তার বিপরীত দিকে, এরকম অনেকখানে
পাহাড় আছে, এই পাহাড়গুলোকে 50 ফিট 100 ফিট এরকম বা তার থেকেও বেশি উচ্চতার, ফলে এগুলো কিন্তু অনেকটাই জলোচ্ছ্বাসকে ঠেকিয়ে দিবে। অর্থাৎ যে জায়গাগুলোতে পাহাড় আছে সেই জায়গাগুলোতে জলোচ্ছ্বাস ঠেকে যাবে, কিন্তু যে জায়গাগুলোতে এখানে বসতি আছে এবং এই ব্যবসা বাণিজ্য এখনো ব্যবসা প্রতিষ্ঠানগুলো খাবারের দোকানগুলো খোলা, এদেরকে কিন্তু আজকে সন্ধ্যার মধ্যেই সরিয়ে না নিলে এরা বিপদে পড়বে, এদের জীবন বিপদে পড়বে। বিচে এখন সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যে কোনো মুহূর্তে যেহেতু মকার প্রভাব বিচে দেখা যাবে, সে কারণে বিচটাকে ফাঁকা রাখা হয়েছে, পুলিশ মোটামুটি পাহারা দিচ্ছে। তারপর যে উন্মুক্ত জায়গা মেরিনডাইভ করে তো বিশাল জায়গা, তো পুরো জায়গা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, টুকটাক দর্শনার্থী কিন্তু বিচে আসছেন, একজন দুজন তিনজন, এদেরকে এমন নিরাপদে পুরো বীজ পাকড়া দেওয়া সম্ভব না, প্রতিনিয়ত মাইকিং করে সরে যেতে বলা হবে। আজকে সন্ধ্যার পর থেকে আসলে ভালো রূপটা আমরা দেখতে পাবো সেই পোকার, এবং ভালো কথা না, আমি যেটা শুরুতে বলেছি যে বেশিরভাগ টেকনাফের নিচ দিয়ে, টেকনাফের আরো দক্ষিণ দিয়ে মিয়ানমারের দিকে আছড়ে পড়বে, কিন্তু টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত যে এটা আছড়ে পড়বে সেটার প্রভাব কিন্তু শুধু কক্সবাজার না, দক্ষিণ চট্টগ্রামেও একটা ভালো প্রভাব পড়বে, এবং দক্ষিণ চট্টগ্রামের পুরো বীজটাই কিন্তু আরো 10-12 ফিট জলোচ্ছ্বাস হবে, সেই 10-12 ফিট জলোচ্ছ্বাস হলে কিন্তু একটা ভয়াবহতা, সেই ভয়াবহতা আশঙ্কা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই যে মোকা আসবে, এটা গত কয়েকদিন ধরে যেহেতু টানা প্রচার হচ্ছে, তারা জেনেছেন যে একটা আশঙ্কা আসছে, কিন্তু আবহাওয়া যেহেতু লক্ষণ নেই, এই যেহেতু বৃষ্টি হচ্ছে না সেভাবে, এই যেহেতু বৃষ্টি হচ্ছে না সেভাবে, ঝড়ো বাতাস নেই, সমুদ্র এখনো উত্তাল না সেরকম, মানে তারা তো এরকমটা দেখে অভ্যস্ত, ফলে অনেকে আসলে এখনো সরার চিন্তা করছেন না, এখনো ব্যবসা প্রতিষ্ঠান বা বাসার আশেপাশে রয়েছেন, ফলে এইগুলো বিপদের পরিমাণ বাড়াবে। কারণ মকার যে রূপ আমরা অনুমান করছি, এখন তো অনুমানই করতে হবে, তাতে মনে তখন একবার তেড়ে ঘুরে আসবে এবং খুব হঠাৎ করে আসবে, অর্থাৎ যখন ঝড়টা শুরু হয়ে যাবে তারপর পরই জলোচ্ছ্বাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে, এমনটা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে যে এই এখানকার যে বাতাস, এবং এতদিন যারা জলোচ্ছ্বাস দেখেছেন তারা বলছেন যে জলোচ্ছ্বাসের আগে থেকে বা এরকম ঘূর্ণিঝড় আসার আগে থেকে যখন বৃষ্টি হয়, প্রচন্ড বাতাস থাকে, তখন ঘূর্ণিঝড়টা অত বিপদ ডেকে আনে না, কিন্তু চুপচাপ আছে, এই যে চুপচাপ আঘাত করবে, সেই আঘাতটা সামাল দেওয়ার যে প্রস্তুতি, সেটা যদি আরো ব্যাপক ভাবে আগামী কয়েক ঘন্টায় না দেওয়া হয়, তাহলে আমরা প্রাণহানির মারাত্মক আশঙ্কা করতেই পারি। তবে মানুষ জানেন যে একটা ঘূর্ণিঝড় আসছে, প্রশাসন সজাগ, এখন পর্যন্ত সব রকম প্রস্তুতি আমরা দেখছি, এবং সরিয়ে নেওয়া, আশ্রয় কেন্দ্র তৈরি করা, রোহিঙ্গা ক্যাম্প নিয়ে একটা কথা বলতেই হবে যে রোহিঙ্গা ক্যাম্প গুলো যেরকম জায়গা আছে যেগুলো পাহাড়ের ওই পাশে আছে, সেগুলো কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ হচ্ছে জলোচ্ছ্বাসের পানিটা যাবে না, কিন্তু তীব্র বাতাস, ক্যাম্প গুলোতে ঘরগুলো স্থায়ী ঘর না, কোন রকম একটা অবকাঠামো, যদি বাতাসটা তীব্র হয় ঘূর্ণিঝড়ের, এবং সেটা যদি পাহাড়ের উপাশে যেও সে বাতাসটা আছড়ে পড়ে, ওই উখিয়ার ওইদিকে অনেক ক্যাম্প আছে যেগুলোতে আসলে প্রবল বাতাস হবে, সে বাতাসে ঘর বাড়ি যদি ভেঙে যায় তখন একটা প্রাণহানির আশঙ্কা। কারণ রোহিঙ্গাদেরকে যে সরিয়ে নেবেন, আপনার এখানে 10 লাখের বেশি রোহিঙ্গা, কতজনকে সরিয়ে নেবেন, কতটা স্কুল ভবন আপনার আছে, কতটা বহুতল ভবন আছে, কতজনকে আপনি আশ্রয় দিবেন, তার মানে রোহিঙ্গা যারা আছেন 10 লাখের বেশি তাদের সবাইকে দিতে পারবেন না, ফলে ঝুঁকিতে কিন্তু তারা সবচেয়ে বেশি আছে। এবং যদি এরকম দুর্যোগটা আছে পরে রোহিঙ্গা ক্যাম্প গুলোর উপর, তাহলে আমি শব্দটা ব্যবহার করতে হচ্ছে, ম্যাসাকার শব্দটা বলা হয়, হয়তো সেই রূপটা দেখা যাবে। প্রার্থনা করতে হয় যেন ঝড়ো বাতাসটা অন্তত রোহিঙ্গা ক্যাম্পের উপরে অতিমাত্রায় প্রভাবিত না হয়, যেন তারা প্রাণে বেঁচে যায় মনে।